بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى في القرآن الحكيم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر وقد فصلنا الآيات لقوم يعلمون سورة الأنعام 97 نمبر آيات وقال النبي صلى الله عليه وسلم من اقتبس علما من النجوم اقتبس شعبة من السحر زاد ما زاد الحديث جابتيو প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা শুক্রবার এশার নামাজের পরে এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই পর্যায়ে আপনাদের সামনে আত-তানজিম তথা জ্যোতির্বিদ্যা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আপনারা জানেন যে জাদু টোনা জ্যোতির্বিদ্যা তাবিজ কবজ ইত্যাদির পথ ধরে আমাদের সমাজে এমন অনেক শিরকি কর্মকাণ্ডের মানে প্রচলন রয়েছে যা হিসাব করা করে শেষ করা যাবে না বরং যেটাকে আমরা বলবো বেহিসাব এবং কিছু কিছু চ্যানেলে বর্তমান সময়ে এমন অবস্থা যে যে সকল শেখ মশাইখগণ এ সকল শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার এবং তাদের অনেক অনেক বক্তব্য রয়েছে লিখনী রয়েছে তাদেরকে তারা এগুলোর হেড বানিয়েছে তাদেরকে তাদের ছবিগুলোকে শো করে এই তাবিজ কবজের এবং জ্যোতির্বিদ্যা ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের ব্যবসার একটা হাট ও বাজার বসিয়েছে আমরা তাদের এই জঘন্য অন্যায়ের প্রতিবাদ জানাই এবং তাদেরকে ঘৃণা জানাই যে তারা বিশেষ করে যারা তৌহিদপন্থী আলেম ওলামা তাদেরকে নিয়ে এই ব্যবসা শুরু করেছে আর সেই জন্য আমাদের এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি যে আসলে গণকদারি তারপরে আপনার জ্যোতির্বিদ্যা রাশি গণনা করে কথা বলা অথবা হারানো বস্তুর কথা বলে দেওয়া ইত্যাদি এ সকল জিনিস ইসলামে নেই এবং এগুলো শিরকের অন্তর্ভুক্ত এগুলো শিরকের অন্তর্ভুক্ত তাই নিজে এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে সাথে সাথে জাতিকে এ থেকে সতর্ক করতে হবে নিজে বিরত থাকতে হবে এ আশায় আজকে আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করছি আল্লাহ যেন এই বিষয়টি আমাদেরকে ভালোভাবে জানার ও বোঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন তানজিম বা জ্যোতির্বিদ্যা বলা হয় বিশেষ করে যারা মুহাক্কিক আলেম ওলামা তারা এর ব্যাখ্যা দিতে গিয়ে বা তার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে জ্যোতির্বিদ্যা হলো আল ইস্তিদলালু বিল আহওয়ালিল ফালাকিয়া আলাল হাওয়াদিসিল আরদিয়া অর্থাৎ আকাশের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে সেগুলোর গবেষণা চালিয়ে ওইগুলোর ভিত্তিতে দুনিয়াতে পরিবর্তন হওয়ার দলিল গ্রহণ করা অর্থাৎ তারকা কোথায় কোন সময় থাকলে বৃষ্টি হবে আর কোন কোথায় থাকলে বৃষ্টি হবে না ইত্যাদি ইত্যাদি সেগুলো সরাসরি এখানে শেখ সোহলে ফাউজান হাফিজাহুল্লাহ উনি উল্লেখ করেছেন তিনি বলছেন কাউকাতি হুবু বিরিয়াহ যেমন কখন বায়ু প্রবাহিত হবে বাতাস কখন প্রবাহিত হবে ওয়ামাজি ইল মাতার এবং কখন বৃষ্টি আসবে ওয়া জোহরিল হার্রি ওয়াল বার্দ এবং কখন গরম পড়বে কখন ঠান্ডা আসবে ওয়া তাগিরিল আসআর বাজারের যে রেট বাজারের
জিনিসপত্রের যে রেট, এই রেটটা কখন পরিবর্তন হবে, কখন বাজার ভালো চলবে, কখন মন্দা পড়বে বাজারে, এসব কিছু বলা কিসের ভিত্তিতে? আকাশের অবস্থার ভিত্তিতে। আকাশের অবস্থাকে বিবেচনা করে, তারকা রয়েছে আকাশে, তারপরে আপনার সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে দুনিয়ার দুনিয়াতে উহার প্রভাব রয়েছে এরকম দলিল গ্রহণ করা। আউ হুদুসিল আমরাদি আবিল ওয়ফায়াত, অথবা এই জ্যোতির্বিদরা, এই গণকেরা, এ রাশি ফল যারা বলে দেয়, এই সমস্ত লোকেরা তারা অনেক সময় বলে থাকে যে ওইগুলোর উপর ভিত্তি করে যে কারো মৃত্যু হবে অথবা কারো অসুখ হবে। আবিস সৌদি, কেউ শুভ লক্ষণ নেয়, আবার কেউ আপনার অমঙ্গল হতে পারে, নাহুস আবিন নাহুসি অথবা অমঙ্গল হতে পারে, এরকম ধারণাও তারা পেশ করে থাকে বা মানুষকে বলে থাকে। তো এগুলোর সমন্বয় হচ্ছে আত্তানজিম বা জ্যোতির্বিদ্যা। আকাশের বিষয়াবলীর মাধ্যমে দুনিয়ার পরিবর্তন সাধিত হয় এই দলিল গ্রহণ করার নাম হচ্ছে আত্তানজিম। এবং তার উদাহরণগুলো আপনাদের সামনে পেশ করলাম যে কখন বৃষ্টি হবে, কখন হবে না, কখন ঠান্ডা আসবে, বাজারের অবস্থা কেমন চলবে, ইত্যাদি ইত্যাদি। ওয়াহাদাম্মা ইউসাম্মা বিইলমিত তাসির, এটাকে অপর নামে বলা হয় ইলমুত তাসির, অর্থাৎ প্রভাবের এলেম, অর্থাৎ আকাশের বিষয়ের প্রভাব পড়ছে কিসের উপরে, দুনিয়ার উপরে বা আপনার দুনিয়ার যে সকল কাজাদি হচ্ছে সেগুলোর উপরে। ওয়াহুয়া আলা নাইন নাও আইন, ডক্টর সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে এই প্রভাব পড়াটা দুই ধরনের। আন্নাউল আউয়াল, এক নম্বর হলো আইয়াদ্দাইল মুনাজ্জিম আন্নাল কাওয়াকিবা ফাইরাতুন মুখতারা, যে জ্যোতির্বিদ সে দাবি করবে, বিশ্বাস করবে এবং দাবি করবে যে আকাশে যে তারকাগুলো রয়েছে সেই তারকাগুলো স্বয়ং এই পৃথিবীতে এই পরিবর্তন করার কি রাখে, ক্ষমতা রাখে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা। ও আন্নাল হাওয়াদিস তাজরিবে তাসিরিহা, এবং তারই প্রভাবে এই পৃথিবীতে বিভিন্ন ঘটন ও অঘটন ঘটে থাকে। ওয়াহাদা কুফরুম বি ইজমাইল মুসলিমিন, এই প্রকারের বিধান হলো সকল মুসলমানদের ঐক্যমতে এটা কি কুফুরি, কুফুরি। যদি কেউ এটা দাবি করে যে আকাশের তারকা স্বয়ং এই পৃথিবীতে বিভিন্ন পরিবর্তন ঘটিয়ে থাকে, তার কারণে হয়, তাহলে এটা স্পষ্ট কুফুরি। লিআন্নাহু ইতিকাদুন বি উজুদি খালিকিন গাইরাল্লাহ, কারণ এর মাধ্যমে আল্লাহ ছাড়া অন্য ইলাহ বা স্রষ্টার অস্তিত্বকে মেনে নেওয়া হয় বা বিশ্বাস করা হয়, অর্থাৎ আল্লাহ পৃথিবীতে এই বাতাস, তারপরে রোদ, তারপরে বৃষ্টি ইত্যাদির পরিবর্তন করছেন না, করছে কে তারকাতে, করছে কে তারকাতে, এই বিশ্বাস যখন স্থাপন করলো তখন যেন সে আল্লাহর স্থানে এই তারকাকে কী করলো, বসিয়ে দিল। ওয়ান্না আহাদান ইয়াতাসাররাফু ফি মুলকিহি বিগাইরি মাশিয়াতিহি ওয়া তাকদিরিহি সুবহানাহু ওয়া তাআলা, আর এই লোকের বিশ্বাস হলো যে আল্লাহর রাজত্বে আল্লাহ ছাড়া অন্য কেউ, মানে এই তারকা, যেভাবে ইচ্ছা আল্লাহর ইচ্ছার বাইরে কি করে, সে যা ইচ্ছা তাই করতে সক্ষম, ইয়াতাসাররাফ মানে যা ইচ্ছা সে তাই করতে সক্ষম, ফি মুলকি আল্লাহর রাজত্বে বিগাইরি মাশিয়াতি আল্লাহর ইচ্ছা ছাড়াই, ওয়া তাকদিরহি আল্লাহর কোনো পূর্ব নির্ধারিত নিয়ম ছাড়াই, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এ থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র। তাহলে প্রথম প্রকার হলো যে তারকা স্বয়ং এই পৃথিবীতে কিছু ঘটনা ঘটানোর ক্ষমতা রাখে, এ কারণে হয়ে থাকে এই অপরিবর্তনগুলো, তাহলে এই বিশ্বাস যে রাখবে সে স্পষ্ট কাফের হয়ে যাবে। আন্না ওসানি, দ্বিতীয় প্রকার জ্যোতির্বিদ্যার অংশ হলো যে আল ইস্তিদলালু বি মাসিরিল কাওয়াকিবি ওয়া ইজতিমাইহা ওয়া ইফতিরাকিহা আলা হুদুসিল হাওয়ারিস। আল ইস্তিদলালু বি মাসিরিল কাওয়াকিব, তারকাগুলো এগুলো নিজ নিজ কক্ষপথে চলাচল করে, তো এই চলাচলের গতি দেখে দলিল গ্রহণ করা, ওয়া ইজতিমাইহা, এবং তারকাগুলো অনেক সময় দেখবেন একসাথে অনেকগুলো তারকা জমা হয়ে থাকে, এই জমা হওয়ার মাধ্যমে দলিল গ্রহণ করা বা জমা হওয়া থেকে গ্রহণ জমি দলিল গ্রহণ করা, ওয়াইফতরাকা, এবং কখনো কখনো তারকাগুলো আবার দূরে সরে যায়, তো এগুলো থেকে দলিল গ্রহণ করা কিসের, আলা হুদুসিল হাওয়াদিস, কোনো ঘটনা ঘটার, অর্থাৎ ওইখানে তারকা কি হচ্ছে, জমা হচ্ছে,
অথবা পৃথক হচ্ছে অথবা এক জায়গা থেকে আরেক জায়গা তারকাগুলো এইভাবে মনে হচ্ছে অনেক সময় চলছে, তো এগুলোর মাধ্যমে সে দলিল গ্রহণ করছে কি যে কোনো একটা ঘটনা ঘটবে এর উপরে। ওয়াহাজা লা শাক্কা ফি তাহরিমিহি, এতে কোনো সন্দেহ নাই যে এ প্রকার জ্যোতির্বিদ্যাও হারাম। লিআন্নাহু মিন ইদ্দিআই ইলমিল গায়ব, কারণ এটা এতে ইলমে গায়বের কি করা হয়, দাবি করা হয়। ওয়াহুয়া মিন আস-সিহরি আইদান, এবং এটা জাদুরও একটা অংশ বটে। কামা কালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইখতাবাসা ইলমান মিনান নুজুম, যে ব্যক্তি তারকার জ্ঞান আহরণ করে অর্জন করে, মানে তারকাগুলো কোথায় থাকলে কি হবে না হবে এই জ্ঞান অর্জন করে, ইখতাবাসা শুবাতাম মিন আস-সিহর, সে যেন কি করে জাদু শিক্ষা করে, জাদা মা জাদা, সে যত এই তারকার জ্ঞান বেশি শিখবে তত তার কি হবে সেহের বা জাদু শিক্ষাও বৃদ্ধি পাবে। আর আপনারা আমরা সকলে স্পষ্ট জানি যে জাদু শিক্ষা এটা একটা কুফুরি বিদ্যা, এবং জাদু যদি কেউ শিক্ষা করে তাহলে সাত প্রকার কঠিন মারাত্মক ধ্বংসাত্মক যে পাপ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জাদু, এর মধ্যে সে নিজেকে প্রবেশ করবে করাবে। রওয়াহু আবু দাউদ, আবু দাউদের হাদিস, ওয়া ইসনাদুহু সহীহুন, হাদিসটির সনদ সহি, ওয়া সাহাহু নাওয়ী ওয়া যাহাবী, ইমাম যাহাবী ইমাম নাওয়ী যিনি মুসলিম শরীফের ব্যাখ্যাকার তিনি এটাকে সহি বলেছেন। রওয়াহু ইবনু মাজা ওয়া আহমদ ওয়া গায়রুহুমা, ইবনু মাজা ওয়া আহমদ ছাড়া অন্যরা এই হাদিস বর্ণনা করেছেন। ওয়া সিহরু মুহাররামুন বিল কিতাবি ওয়া সুন্নাতি ওয়াল ইজমা, যেটা আমি একটু আগে বলছিলাম যে সেহের বা জাদু কোরআন দিয়ে হাদিস দিয়ে এবং এজমা সকল উম্মতের বড় বড় আলেম গণ কর্তৃক ইহা সর্বসম্মতি করবে হারাম বিষয়। ওয়াল ইখবারু আনিল হাওয়াদিসিল মুস্তাকবালিয়া আন তরিকিল ইসতিদলাল বিন নুজুম মিন ইদ্দিআই ইলমিল গায়ব, আর ভবিষ্যৎ কোনো কিছুর সংবাদ দেওয়া কিসের মাধ্যমে, ওই তারকার উপর নির্ভর করে এতে কি করা হয় এলমে গায়বের বা অদৃশ্যের গায়বের গায়বের দাবি করা হয়। আল্লাযী ইস্তাসারাল্লাহু বিইলমিহি, যেই এলমে গায়বের একমাত্র অধিকারীকে মহান রব্বুল আলামিন এই এলম আল্লাহ অন্য কাউকে দেননি তার কাছে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, এগুলো সবই গায়েবের খবর। এই খবরগুলো কার কাছে একমাত্র রয়েছে, মহান রব্বুল আলামিনের কাছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি গায়েব জানতেন না। গায়েব একমাত্র কে জানেন, মহান রব্বুল আলামিন জানেন। فهو ادعاء لمشاركته سبحانه بعلمه الذي انفرد به او تصديق لمن ادعى ذلك, তো যদি কোনো ব্যক্তি ওই তারকা গণনা করে দুনিয়ার কোনো কথা বলে দেয় যে আগামী মাসে এই কাজটা হবে বা ইত্যাদি ইত্যাদি, তাহলে এতে করে যেন সে আল্লাহর ওই ইলমে গায়েবে কি করলো নিজেকে শরীক করে দিল, অথবা আপনি বা আমি বা অন্য কোনো ব্যক্তি যদি ওই লোককে সত্য বলে মেনে নেয় তাহলে যে এটা দাবি করলো তাকে আপনি কি করলেন সত্যায়ন করলেন, তাহলে দুটাই ঘুরে ফিরে কি হলো, এক হলো ও নিজে দাবি করলো আর আপনি ওকে ছাই দিলেন, তাহলে উভয়ই একই পাপে পাপিষ্ট হয়ে গেল। ওয়াহাজা ইউনাফিত তাওহীদ, আর ইহা তাওহীদ পরিপন্থী বিষয়, তাওহীদকে নষ্ট করে দেয়। লিমা ফিহি মিন হাযিহি দাওয়াল বাতিলা, কারণ এতে ইলমে গায়েবের বাতিল দাবি করা হয়, অথচ ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইমাম খাত্তাবি রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইলমুন নুজুমি আল মানহিউ আন, আর যেই তারকার জ্ঞান অর্জন করা এবং ওতে বিশ্বাস করা নিষেধ সেটা হলো কি, মা ইয়াদাইহি আহলুত তানজিমি মিন ইলমিল কাওয়াইন ওয়াল হাওয়াদিস আল্লাতি লাম তাকা ওয়া সাতাকা ফি মুস্তাকবিলিজ জামান, যেটা নিষেধ সেটা হলো যে জ্যোতির্বিদ ও গণকেরা যেটা দাবি করে থাকে যে এই পৃথিবীতে এই এই ঘটনা ঘটবে বা এই অবস্থা হবে যা এখনো হয়নি ভবিষ্যতে হবে এবং অমুক টাইমে হবে, এগুলো তারা বলে থাকে, এটা হলো নিষেধ। কা ইখবারিহিম বি আওকাতি হুবুবির রিয়াহ, যেরকম কখন ঝড় বা তুফান হবে এই সংবাদটা দেওয়া। আরেকটা বিষয় আসবে ইনশাআল্লাহ, যেটা আবহাওয়াবিদরা পূর্বাভাস থেকে বলেন এবং তারা বলেন যে বয়ে যেতে পারে বা হবে হতে পারে, এরকম এটা দোষণীয় কিছু না, কিন্তু যেটা ওই তারকার মাধ্যমে নেওয়া হয় এটাই হচ্ছে নিষেধ।
ওয়ামাজিল মাতার বৃষ্টি আসা ওয়া যুহুরিল হাররি ওয়াল বারদ গরম ও ঠান্ডা পড়া ওয়া তাগিরিল আসআর বাজারের মার্কেট ভালো বা মন্দ চলা বা মন্দা লাগা ওয়ামা কানা ফি মাআনিহা মিনাল উমুর এবং এ সম্পর্কিত আরো যা এর আওতাধীন আসে সেগুলো ইয়াজউমুনা আন্নাহুম ইউদরিকুনা মারিফাতাহা বিসাইরিল কাওয়াকিব ফি মাজারিহা তারা মনে করে এই জ্যোতির্বিদরা মনে করে যে তারকার চলাফেরা বা তার গতি লক্ষ্য করে পর্যবেক্ষণ করে তারা এগুলো জানতে সক্ষম ওয়াবি ইস্তিমাইহা ওয়া ইক্তিরানিহা তারকার একত্রিত হওয়া এবং একটা আরেকটির সাথে মিলার মাধ্যমে তারা এগুলো বুঝতে পারে ওয়ায়াদাউনা আন্নালাহা তাসিরান ফিস সুফালিয়াত এবং তারা এই দাবিও করে যে আকাশে তারকার একটা প্রভাব রয়েছে কোথায় আসফাল মনে হয় বলা হয় তাহাত নিচকে তো এই দুনিয়ার জমিনে তার একটা প্রভাব পড়ে ওয়াহাজা মিনহুম তাহাক্কুমুন আলা ইলমিল গায়ব এর মাধ্যমে তারা ইলমে গায়বের কি করে থাকে দাবি করে থাকে ওয়া তাআতিন লিইলমিন কদ ইস্তাসার আল্লাহ সুবহানাহু বিহ এবং এমন ইলমের ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রবেশ করিয়ে দেয় বা নিজেরা নাক গলায় বা দাবি করে থাকে যেই ইলম একমাত্র আল্লাহ তার নিজের জন্য খাস করে দিয়েছেন লা ইয়ালামুল গায়বা আহাদুন সিওয়া আল্লাহ ছাড়া কেউ গায়বের খবর জানে না ক্বালাল বুখারী ফি সহিহি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে বলেন ক্বালা কাতাদাতু কাতাদা রাহিমাহুল্লাহ বলেন খালাকাল্লাহু হাযিহিন নুজুমা লিসালাস কাতাদা হয়তো ইনি ইয়া হবেন সাহাবী হবেন রাদিয়াল্লাহু আন তো উনি বলছেন যে খালাকাল্লাহু হাযিহিন নুজুম লিসালাস তিনটা কারণে আল্লাহ তাআলা আকাশের তারকাকে কি করেছেন সৃষ্টি করেছেন তাহলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তারকা সৃষ্টির কারণ কি বা উদ্দেশ্য কি তাহলে আপনি বলুন এক নাম্বার জাআলাহা জিনাতান লিসসামা এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আকাশের সৌন্দর্য বর্ধন করেছেন এই তারকাগুলি দ্বারা যেটা সূরাতুল মুলকের মধ্যে বলা হয়েছে যে وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اذا القوا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين এখানে দুটো কারণ বলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে আকাশের সৌন্দর্য বর্ধন করা ওয়া রুজুমাল্লিশ শায়াতিন এটা দুই নাম্বার ওয়া রুজুমাল্লিশ শায়াতিন ওয়া আলামাতিন ইউহতাদা বিহা আরেকটা আয়াত যেটা আমি পেশ করেছিলাম ইনশাআল্লাহ পরে আসবে আর এগুলোকে আলামত চিহ্ন বানানো হয়েছে যার মাধ্যমে রাত্রে বণিকেরা বা যারা বিমান চালক আছে তারা এগুলোর মাধ্যমে কি পান পথ তারা চিনে থাকেন ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিকা বিগায়রি যালিকা ফাকাদ আখতা যদি কোনো ব্যক্তি এছাড়া অন্য কোনো কারণ এগুলো থেকে খুঁজে এই তারকা থেকে তিনটা কারণ ব্যতীত বা তিনটা উদ্দেশ্য ব্যতীত তাহলে সে ভুল করবে ওয়া আদা নাসিবাহু এবং সে তার অংশ নষ্ট করবে অর্থাৎ সে হক পাবে না ওয়া তাকাল্লাফা মা লা ইলমা লাহু বিহ এবং এমন বিষয়ে সে নিজের প্রচেষ্টাকে ব্যয় করবে যেখানে তার কোনো ইলম নেই ওয়া আখরাজাল খতিব আন কাতাদা আইদান আন্নাহু কাল ইমাম খতিব বাগদাদি উনি কাতাদা থেকে আরেকটি কওল নকল করেছেন যে তিনি বলেছেন ওয়া ইন্না উনাসান জাহালাতান বি আমরিল্লাহি কাদ আহদাসু ফি হাযিহিন নুজুমি কিহানাতান আর কিছু মূর্খ মানুষ আল্লাহর দিন সম্পর্কে বি আমরিল্লাহ আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে কিছু মূর্খ লোক কাদ আহদাসু ফি হাযিহিন নুজুম এই তারকাগুলোর ব্যাপারে তারা বিশ্বাস করে কি হানাতান মানে গণকদারি আর সেটা হলো কি মান আরাসা বিনাজমি কাজা ওয়া কাজা কানা কাজা ওয়া কাজা যারা অবিবাহিত আছেন তারা একটু ভালো করে শুনতে এই বইটা হ্যাঁ তারা মনে করে কি যে যদি এই ইয়ার সময় এই তারকাটা উঠার সময় যদি কেউ বিয়া করে তাহলে তার বিয়ে এরকম এরকম হবে এটা হচ্ছে গণকদারীদের কথা যেমন এর আগে আমরা একসময় আপনাদেরকে পড়িয়েছি যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন কোনো এক যুদ্ধে বের হচ্ছিলেন তখন তাকে সে এই গণকেরাই বলেছিল যে এখন আপনার ওই চাঁদ উমুক ইয়াতে আছে স্তরে আছে আপনি বের হয়েন না যুদ্ধের জন্য এখন সময়টা খারাপ যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু সেগুলো তোয়াক্কা করেননি উনি আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে গেছিলেন এবং আলহামদুলিল্লাহ যুদ্ধে উনি জয়ী হয়ে ফিরে এসেছিলেন তো এই সমস্ত লোকেরা এরকম বলে মানে আর আসা মানে আরুস বলা হয় ইয়াকে বিয়ে শাদী করাকে যে ব্যক্তি এই বর সাজবে এই তারকার থাকার সময় কানা কাজা ও কাজা তার ভাগ্যে এই হবে হ্যাঁ বউ মরে যাবে আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক অথবা ওর নিজে অসুখ হবে অথবা ইত্যাদি ইত্যাদি বাজে কথা বলে থাকে অনেক সময় ভয়ও খাইয়ে থাকে যাতে করে আপনারা আমরা তাদের কী দেই ধরনা দেই যে হুজুর এতে বাঁচান যায় কীভাবে ইত্যাদি ইত্যাদি
ওয়ামান সাফারা বিনাজমি কাজা কানা কাজা ও কাজা, আর যে এই তারকার উঠার সময় বা এই তারকা আকাশে থাকার সময় সফর করবে তার ভাগ্যে এই হবে। ওয়ালা আমরি মা মিন নাজমিন ইল্লা ইউলাদু বিহিল আহমার ওয়াল আসওয়াদ। আর কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার হায় আমার আফসোস, প্রত্যেক তারকা যখন উঠে তখন ওইখানে সাদা কালো মেলা ধরনের লোক কি করে জন্মগ্রহণ করে। ওয়াত তাবিলে ওয়াল কাসিরে, কেউ লম্বা হয় কেউ খাটো হয়। ওয়াল হাসানে ওয়াদ দামিম, কেউ সুন্দর হয় কেউ একটু হয়তো অসুন্দর হয়। ওয়ামা ইলমু হাযিহি নুজুমি ওয়া হাযিহি দাব্বা ওয়া হাযাত তায়ির বিশাইইন মিন হাযাল গায়বে। এবং এই তারকা এবং কোনো ওই যে আমরা সকালে পড়াচ্ছিলাম আপনাদেরকে যে কোনো পাখি উড়ে গেল আর আপনি মনে করলেন খাইরুন খাইরুন এর মধ্যে কল্যাণ আছে, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন লা খাইরুন ওয়ালা শার, এই পাখির চিৎকারে কোনো কল্যাণ নেই এবং অকল্যাণ কোনো কিছুই নেই। কোনো জন্তু আপনার সামনে দিয়ে গেল, আপনি মনে করলেন যে এই বের হওয়ার সময় এই জন্তুটা দেখলাম মনে হয় কপালে খারাপই আছে, তো এই তারকা কোনো জন্তু কোনো পশু পাখি এলমে গায়েবের কোনো খবর জানে না। ওয়ালাউ আন্না আহাদান আলিমাল গায়বা লা আলিমাহু আদামুল্লাযী খালাকাহুল্লাহু বিয়াদি, যদি কেউ এলমে গায়েব জানতো তাহলে জানতো কে, আদম আলাইহিসসালাম, কারণ মহান রব্বুল আলামিন তার নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন। ওয়া আসজাদা লাহু মালাইকাতাহু, এবং তাকে সিজদা করিয়েছেন কাদেরকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে। ওয়া আল্লামাহু আসমা কুল্লা শাই, এবং তাকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সব কিছুর নাম। তো এটা উনি বলেছেন ফাতহুল মাজিদ শারহ কিতাবুত তাওহীদ পৃষ্ঠা হচ্ছে 339 এবং 340 পৃষ্ঠা পর্যন্ত। তো আকুলু শেখ ডক্টর সালেহ ফাউজান হাফেজাহুল্লাহ উনি বলছেন ওয়ামিনাল খুরাফাত আল বাতিলা মা ইউরাউবিজুহু দাজ্জালুন ফি বাযি সুহুফি ওয়াল মাজাল্লাত মিন যিকরি তাওয়ালি ওয়াল বখত ওয়ান নুহুস ওয়াস সুউদ। আর খোরাফাত মানে অপসংস্কৃতি, আল বাতলা মানে বাতিল, বাতিল অপসংস্কৃতির অন্তর্ভুক্ত হলো যা কিছু দাজ্জাল দুষ্ট প্রকৃতির লোকেরা প্রচার করে বেড়ায়। ফিবাদিস সুহফি ওয়াল মাজাল্লাত, কিছু পেপার পত্রিকাতে, কিছু মাসিক অথবা দৈনিক পেপার পত্রিকাতে, আপনারা আমাদের বিদেশের প্রায় পত্রিকাগুলোতে পাবেন, রাশিচক্র একটা আলাদা জায়গায় আছে, আপনারা অথবা এই বিদ্যা শিকার জন্য আলাদা এলান থাকে। তো মিন যিকরি তাওয়ালে, ওখানে ওরা লেখে যে ওরা ভবিষ্যৎ জানে, ওয়াল বাখতে এবং ভাগ্য তারা বলে দিতে পারে, ওয়ান নাহুসি শুভ লক্ষণ, ওয়া সৌদি নাহুস হচ্ছে অলক্ষণ, সৌদ হচ্ছে শুভ লক্ষণ, ভালো মন্দ তারা বলে দিতে পারে। ওয়া কা কেরাতিল কাফি ওয়াল ফিনজান, আর ওই যে রাশিচক্র গোনা, এটা সরাসরি বলে দেওয়া হলো এখানে যে কাফ বলা হয় আপনার হাতের তালু, এই হাতের তালু পড়ে কোনটা রেখা আপনার কোন দিকে গেছে না গেছে ইত্যাদি, এগুলো বলে তারা অনেক সময় মানুষকে ভবিষ্যতের কথা বলতে চায়। ওয়াল ফিনজান, অনেক সময় কাপে পানি নিয়ে অথবা আপনার হাতে একটা কাপ দিবে এবং কাপটা দিয়ে দেখবে ওরা যে শয়তানি কাজকর্ম করে ওর মাধ্যমে তারা কিছু বলার চেষ্টা করে। ওয়া ইউআল্লিকুনা যালিকা বিহিসাবাতিল বুরুজি ওয়ান নুজুম, এবং এগুলোকে তারা সংশ্লিষ্ট করে দেয় কার সাথে, আপনার বড় বড় যে তারকা আছে এবং সাধারণ তারকাগুলো এগুলোর সাথে, ওগুলোর হিসাবের সাথে এটার হিসাব মিলায়। ওয়া ইউসাদদিকু বিহি বাযুস সাজাজ, আর সাধারণ কিছু নির্বোধ লোকেরা যারা দিন সম্পর্কে তেমন ধারণা রাখে না ওরা এদেরকে কি করে বিশ্বাস করে। আপনি জানেন আপনি তো বিশ্বাস করবেন না, কিন্তু সাধারণ লোক যে দিন সম্পর্কে তেমন জানে না, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, ও তো মনে করবে মনে হয় এটাই ঠিক, ও মনে করবে এটাই ঠিক, তাই এগুলোতে বিশ্বাস করা যাবে না। কাল শেখ আব্দুর রহমান বিন হাসান রাহিমাহুল্লাহ ফি ফাতহুল মাজিদ, ফাতহুল মাজিদ কিতাবুত তাওহীদের অন্যতম একটা সরা ব্যাখ্যা গ্রন্থ, সেখানে শেখ আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আজমাইন তিনি বলছেন যে ফাইন কিলা আল মুনাজ্জিবু কাদ ইয়াসদুক, যদি বলা হয় যে জ্যোতির্বিদের কথা কখনো কখনো কি হয় ঠিক হয়, কিলা তাকে বলা হবে সিদকুহু কাসিদকিল কাহিন, এই জ্যোতির্বিদের যে সত্য কথাটা একটা হয়তো মাঝে মাঝে সত্য হয়ে যায় দুই একটা, এটা হলো গণকের সত্য কথা সত্য হওয়ার মতো। ইয়াস দুকু ফি ক্যালিমাতিন ওয়াইয়াকযুবু ফি মিয়াতিন ওয়াইয়াকযুবু ফি মিয়া, সে তার কথা একটা সত্য হলো তার একশোটা কথায় কি হয় মিথ্যা হয়, যা এক অন্য এক হাদিসে বলা হয়েছে যে এ সমস্ত লোকেরা জিনের মাধ্যমে কাজ নেয়, শয়তানের মাধ্যমে কাজ নেয়, আর জিন ও শয়তানেরা আকাশে কান লাগিয়ে থাকে, ওইখানকার কিছু কথা তারা শুনতে চায়, আর ওইখান থেকে একটু সামান্য কিছু পেয়ে গেলে একটার সাথে আরো 99টা মিথ্যা মিশিয়ে দিয়ে তখন তারা ছয় নয় করে মেলা কথা অনেককে বলে, আর ওই একটা সত্য হওয়ার কারণে অনেক লোক এদেরকে বিশ্বাস করে ফেলে। ওয়াসিদকুহু লাইসা আন ইলমিন, আর অনেক সময় ওই তার সত্য কথাটাও তার
মানে নিজের জ্ঞান থেকে সে বলে না, এটা আন্দাজের উপরে বলে। অনেক সময় ছোট বাচ্চাদেরকে যদি আপনি বলেন যে তোমাদের বাড়িটা কোথায়, ওই থানার সামনে না, কয় হ হ আমার বাড়িটা থানার সামনে, মানে আপনি কিছুই জানেন না কিন্তু ওরা এইভাবে করতেছেন আর ও করতেছে। আস্তে আস্তে দেখা গেল যে আসলেই তার বাড়িটা থানার সামনে অথবা অমুক জায়গাতে পড়ে গেছে। তো এই আর কি, ঠিক এই লোক, এই লোকেরা অন্ধের মতো ঢেল ছুড়ে আপনার জীবনের সাথে একটা হঠাৎ করে মিলে গেছে আর আপনি মনে করছেন ওরে বাপ রে বাপ অনেক কিছুই এই লোক জানে। বাল কাদ ইউয়াফিকু কাদরান, এই লোক আসলে এলেম থেকে বলে না, বরং হতে পারে যে মহানরব্বুল আলামিন আপনার যে তকদির নির্ধারণ করেছেন ওই তকদিরের সাথে হঠাৎ করে মিলে গেছে এবং ওই যে কথাটা বলবে এটাও একটা তকদিরের অংশ। ফায়াকুনু ফিতনা ফিতনাতুন ফি হাক্কি মান সাদদাকাহু, এরপর যদি কোনো লোক ওই ব্যক্তিকে সত্য মনে করে তাহলে সে ফিতনায় পতিত হবে, সে ফিতনায় পতিত হবে। ওয়াকাদ জাআতিল আহাদিস আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইবতালি ইলমি তানজিম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এই জ্যোতির্বিদ্যাকে বাতিল ঘোষণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইক্তাবাসা ইলমান মিনান নুজুমি ইক্তাবাসা শুবাতান মিনাস সাহর, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা শিক্ষা করে সে যেন জাদু শিক্ষা করলো। জাদা মা জাদা, সে যত বেশি জাদু শিক্ষা করবে, এই জ্যোতির্বিদ্যা শিক্ষা করবে তত বেশি তার জাদুর পরিমাণ বাড়তে থাকবে। রাওয়াহু আহমদ ওয়া ইবনু মাজা ওয়া আবু দাউদ, মুসনাদ আহমদ, আবু দাউদ এবং ইবনে সুনান ইবনে মাজার হাদিস। ওয়ান রাজা বিন হাইওয়া, এই সাহাবি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিম্মা আখাফু আলা উম্মতি, নিশ্চয় আমি আমার উম্মতের উপরে যে সকল বিষয়ের ভয় করি তার মধ্যে অন্যতম হলো আত্তাসদিকু বিন-নুজুম, যে তারা এই গণকদেরকে বা জ্যোতির্বিদদেরকে কি করবে, বিশ্বাস করবে। ওয়া তাকযিবি বিল কাদর, এবং তকদিরকে তারা কি করবে, মিথ্যা প্রতিপন্ন করবে বা অস্বীকার করবে। আমরা আরেকদিন আরেক পড়ায় পড়েছিলাম যে প্রত্যেক মানুষই তকদিরের উপরে প্রায় দেখবেন তার কথা, এই কাজটা এরকম হলে ভালো হতো, আসলে তকদিরে তো এইভাবে হবে না এই কাজটা, অথবা বলছে যে আহারে লোকটা ওয়াকালে মরে গেল, ওয়াকাল নয় কাল এসেছে বলে লোকটা মরেছে, আল্লাহ ওর আজাল ওই পর্যন্ত নির্ধারণ করেছিলেন, তার সময় পর্যন্ত আল্লাহ নির্ধারণ করেছিলেন। একটা ছোট বাচ্চা মারা গেল ওয়াকাল হয় না, বরং আল্লাহ ওর 10 দিন বা 15 দিন বা 20 দিন যেই হায়াত রেখেছিলেন তাতেই সে মারা যায়। আল্লাহ রসুল সাল্লামের ছোট ছেলেরা ছোট থাকতেই মারা গেছেন, আল্লাহ রসুল কোনোদিন বলেননি যে ওয়াকালে মারা গেছেন, না আল্লাহ ওই কয়দিন টাইম দিয়েছেন, আল্লাহ দেওয়া টাইম শেষ হয়ে গেছে, তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আর এর আগেও আমরা একটা বলছিলাম যে ওয়া তাকযিবি বিল কাদর, কাদরের উপরে তকদিরের উপরে অনেক লোক সন্তুষ্ট না, কথা বলে হায় রে ওই লোকের কত টাকা পয়সা, আল্লাহ কি আমার দিকে তাকাবে না, এরকম মেলা কথা বলে। তো এগুলো তকদির পরিপন্থী কথা। আপনি যদি ইমান বিল কাদর রাখেন, বিল খাইরি ওয়া শাররি যদি আপনি রাখেন তকদিরের ভালো মন্দের প্রতি, তাহলে আল্লাহর উপরে কথা বলা যাবে না। আল্লাহ আপনাকে যেটা দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকুন, আর যেই আল্লাহ আরেক ভাইকে দিয়েছেন সেই আল্লাহর কাছে আপনার চাইতে বাধা কোথায়, আল্লাহ তো আপনাকেও দিতে পারেন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আপনাকেও আল্লাহ তাআলা দিতে পারেন। আর এমনও হতে পারে যে ওই লোককে ওইটা দিয়ে পরীক্ষা করা হয়েছে, আল্লাহ আপনাকে না দিয়েই পরীক্ষা করছেন, হতে পারে আপনি পাস করতে পারেন কিন্তু ওই লোক সম্পদ পেয়ে ফেল পড়তে পারে। যেমন সুরাতুল কাহাফে কি করা হয়েছে, বাগানওয়ালা লোকটা ফেল পড়েছিল, আর যার বাগান ছিল না কিছুই ছিল না ওই লোকটা কিন্তু পাস করেছিল, পরে বাগানওয়ালায় হাত মোচাতে মোচাতে বা হাত দোহরাতে দোহরাতে নিজে আফসোস করে শেষ করতে পারছিল না। ওয়াহিফুল আইম্মা, এবং আলেমদের বকে যাওয়া বা অনিষ্টকে আমি বড় ভয় করি আমার উম্মাতের উপরে। বর্তমান সময়ে দেখেন যে আলেমের আলখেল্লা পড়ে, ইমামের আলখেল্লা পড়ে কত লোক আমাদেরকে গুমরা করে চলেছে। আল্লাহ যেন আমাদের এই বকে যাওয়া আলেমদেরকে হেদায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। রওয়াহু আব্দুবনু হুমাইদ, আব্দুবনু হুমাইদ এই হাদিসটি বর্ণনা করেছেন, মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, অনুরূপ হাদিস জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং তাফসির দুরুল মনসুর এই হাদিসটি বর্ণিত হয়েছে। ওয়া আম্মাল ইসতিদলালু বিন নুজুম লিমারিফাতিল ইত্তিজাহ ফিল আসফার ফিল বাররি ওয়াল বাহর ফাযা লা বাসাবি, আবার অনেক সময় অনেক লোক যখন রাত্রিবেলা উঠে তখন তারকা দেখে, দেখে মনে করে কি ওদের একটা মানে অভিজ্ঞতা হয়ে গেছে যে এই তারকাটা যদি এইখানে থাকে তাহলে রাত এখন হয়তো 12টা বা 1টা, আবার যদি এই তারকাটাই একটু দূরে চলে যায় তখন রাত 3টা বা আর একটু বেশি রাত হয়েছে। তো এটা তারা একটা আন্দাজ করে তারকা দেখে, এটা তাদের অভিজ্ঞতার আলোকে যদি এমন কেউ করে, অথবা যদি কোনো তারকা দেখে কেউ পথ দেখে, অর্থাৎ নাবিকেরা যারা পানি জাহাজ চালান বা
আপনার পানি জাহাজ বা এই ধরনের জলযান যারা চালিয়ে থাকেন তারা যদি তারকার মাধ্যমে পথ পরিদর্শন পথকে নির্ধারণ করেন ফালা বাসা বিহি এতে কোনো বাধার কিছু নেই অসুবিধার কিছু নেই এবং আরেকটা বিষয় হচ্ছে ইত্তেজাহ কোন দিকে যাবে ফিল আসফার ফিল বাররে ওয়াল বাহার সেটা সমুদ্রে হতে পারে বা স্থলে হতে পারে ফাহাদা লা বাসা বিহি এতে কোনো অসুবিধা নেই ওয়াহুয়া মিন নিয়মাতিল্লাহি আজ্জা ওয়াজাল এটা আল্লাহ তাআলার অন্যতম একটি নিয়ামত আল্লাহ তাআলার একটি নিয়ামত হাইসু ইয়াকুলু সুবহানাহ যেমন মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াহুয়াল্লাযী জালা লাকুমুন নুজুম মহান রব্বুল আলামিন তোমাদের জন্য তারকাসমূহ সৃষ্টি করেছেন কেন লিতাহতাদু বিহা যাতে তোমরা পথ দেখতে পাও বা রাস্তা চিনতে পারো কখন ফি যুলুমাতিল বাররে ওয়াল বাহার রাত্রের জল ও স্থলের অন্ধকারে কদ ফাসসালনাল আয়াতি লিকাউমিন ইয়ালামুন জ্ঞানী সম্প্রদায়ের জন্য বা যারা জানে তাদের জন্য আমি আমার আয়াত বা নিদর্শন সমূহ কি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি আপনার সূরাতুল আনআম 97 নম্বর আয়াত আই লিতারিফু বিহা জিহাতা কাসদিকুম অর্থাৎ যাতে করে আমরা চিনতে পারি জানতে পারি আমি আমি কোন দিকে যেতে চাচ্ছি অর্থাৎ আপনি যখন দেখবেন একটা তারকা এই এইভাবে আছে তা আর আমি প্রতিনিয়ত এইভাবে যাচ্ছি তাহলে তারকাটার ওই দিকে যাওয়া যাবে না অর্থাৎ একের পর এক আপনি চলার পথে এই অভিজ্ঞতাগুলো চলে আসে ওয়ালাইসাল মুরাদু আন্নাহু ইউহতাদা বিহা ফিল গাইব কামা ইয়াতাকিদুল মুনাজ্জিমুন কিন্তু আসলে তারকার মাধ্যমে এলমে গাইবের কোনো হেদায়েত পাওয়া যাবে না আর যারা জ্যোতির্বিদ ও গণক তারা এটাই মনে করে থাকে আসলে যে পথ দেখার কথা আল্লাহ তাআলা বলেছেন সেটা হলো দুনিয়ার ফিল বাররে ওয়াল বাহর ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর যুলুমাত হচ্ছে অন্ধকার বার হচ্ছে স্থল আর বাহর হচ্ছে জল জল ও স্থলে যখন অন্ধকার থাকে তখন তারকা দেখে পথ দেখা এটা আল্লাহ তাআলার একটা বিশেষ নিয়ামত এতে কোনো দোষনীয় কিছু নেই বরং এটা জায়েজ আর তারকা সৃষ্টির অন্যতম একটা উদ্দেশ্য হলো এটা قال الخطابي امام خطابي رحمه الله بولين واما ما يستدل به من النجوم على جهه القبله আর অনেক সময় তারকা দেখে অনেকে কি করে কেবলা কোন দিকে এটা নির্ধারণ করে ফা ইন্নাহা কাওয়াকিবুন রসাদাহা আহলুল খিবরাতি মিনাল আইম্মা আর এই তারকাগুলোকে পর্যবেক্ষণ করেছেন ইমাম গুণের মধ্যে যারা অভিজ্ঞতা সম্পন্ন আল্লাযীনা লা নাশুক্কু ফি ইনায়াতিহিম বি আমরিদ্দিন এমন আলেম ওলামা যাদের দিনের ব্যাপারে আমরা কোনো সন্দেহ করি না ওয়া মারিফাতিহিম বিহা এবং তাদের দিন জানা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই ওয়া সিদকিম ফিমা আখবারু বিহা আনহা এবং তারা এই তারকা সম্পর্কে তারকার মাধ্যমে কেবলা নির্ধারণের ব্যাপারে তারা যেই কথাগুলো বলেছেন সেই সত্যতা সেই কথা সত্য হওয়ার ব্যাপারে আমরা কোনো সন্দেহ করি না মিসল আইয়ুশা হিদাহা বি হাদরাতিল কাবা অর্থাৎ যদি একটা তারকাকে কোনো আলেম দেখেন কাবার কাছে উপস্থিত হয়ে উনি ওই তারকাটাকে দেখছেন ওয়া ইউশাহিদুহা আলা হালিল গাইবাতি আনহা এবং যখন কাবার কাছে সে থাকছে না তখনও ওই ইয়াটাকে তারকাটাকে সে দেখতে পাচ্ছে ফাকানা ইদরাকুহুমুদ দালালাতু আনহা বিল মুআয়ানা আর এই যে তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞানটা বা তাদের যে কেবলা যে এই দিকে এই জানাটা কি হয়েছে বিল মুআয়ানা ওনারা দেখে নির্ধারণ করেছেন ওয়া ইদরাকুনা যালিকা বিকুবুলি খবরিহিম ইজ কানু ইনদানা গায়রু মুত্তাহিমিনা ফি দীনিহিম আর আমরা অনুভব করি যে ওনাদের খবরটাকে আমরা গ্রহণ করব ওনারা দেখছেন কাবা শরীফের কাছে থাকলে তারকাটা কোথায় থাকে এই বরাবর থাকে আমরা এইদিকে থাকি ফলে যদি তারকাটা এইদিকে থাকে তাহলে আমাদের কেবলা এইদিকে হবে এই যে একটা এইভাবে তারা নির্ধারণ করে থাকেন আর ওনাদের দিনের ব্যাপারে কোনো সমস্যা নেই এবং এজন্যই আমরা তাদের এই সংবাদকে গ্রহণ করি ইজ কানু ইনদানা গায়রু মুত্তাহিমিনা ফি দীনিহিম কারণ তাদের দিনের ব্যাপারে আমাদের কোনো তহমত নেই ওয়ালা মুকাসসিরিনা ফি মারিফাতিহিম এবং দিন জানার ব্যাপারেও তাদের কোনো তাকসির বা ত্রুটি নেই অর্থাৎ তারা সহি আমল ও আকিদার সঠিক পথের বড় আলেম যারা নিজেদের অভিজ্ঞতার আলোকে তারকার মাধ্যমে আপনার কেবলা নির্ধারণের বিষয়টিকে পর্যবেক্ষণ করে থাকেন এবং এই বিষয়ে তারা অভিজ্ঞতা অর্জন করেন ফলে ওই সময় তাদের কথাগুলো আমরা মানব এতে দোষনীয় কিছু নেই কাল ইবনু রাজাব রাহিমাহুল্লাহ বলেন ওয়াল মাযুনু ফি তাআল্লুমিহি এই আপনার নক্ষত্রের যে জ্ঞান
সেই নক্ষত্র জ্ঞানের মধ্যে যেই জ্ঞান শিক্ষা করা জায়েজ সেটা হলো ইলমুত তাসইর ইলা ইলমুত তাসির, অর্থাৎ এই তারকাগুলো বা নক্ষত্রগুলো যেই পথে চলছে, কোন পথে চললে কখন কোন দিকে থাকে এবং দিকটা কি বা কি অবস্থা এটা জানাটা জায়েজ, কিন্তু ওই তারকার মাধ্যমে দুনিয়ায় কোনো প্রভাব পড়ে এটা বা এই ব্যাপারে গবেষণা করা এটা নাজায়েজ। ফা ইন্নাহু আইলমুত তাসিরে বাতিলুল মুহাররামান কালিলুহু ওয়া কাসিরুহু, কারণ আকাশের তারকা বা সূর্য বা চন্দ্রের মাধ্যমে দুনিয়াতে প্রভাব পড়বে, এই এলমটা বাতিল, তার কম হোক বা বেশি হোক, বরং হারাম বলেছেন এখানে শেখ। ওয়া আম্মা ইলমুত তাসইর ফা ইয়াতাআল্লামু মা ইয়াহতাজু ইলাইহি মিনাল ইহতিদাআত, কিন্তু যদি আপনার চলার পথে এই তারকার জ্ঞান অর্জন করতে হয় মানে রাস্তাকে ঠিক করার জন্য, তাহলে আপনার প্রয়োজন মতো এই জ্ঞানটা আপনি শিক্ষা অর্জন করতে পারেন, কারণ এখানে এলমে গায়েবের কোনো কিছু নেই, আপনি তারকা দেখবেন, দিক নির্ধারণ করবেন। ওয়া মারিফাতিল কিবলাতি ওয়া তুরুক, এবং আপনার কিবলা এবং রাস্তা চিনার জন্য। ওয়া হুয়া জায়েজুন ইনদাল জামহুর, জামহুর উলামায়ে কিরামের কাছে এটা জায়েজ যে আপনি তারকার মাধ্যমে রাস্তা বা পথ চিনবেন বা কিবলা চিনবেন। আর আয়াত তো স্পষ্টভাবেই বলে দিয়েছে, একটু আগে যে আমরা সুরাতুল আনআমের 97 নম্বর আয়াতটা পড়লাম, সেখানে আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলে ও স্থলের অন্ধকারের সময় আমাদেরকে এই তারকা দেওয়া হয়েছে এই জন্য যাতে আমরা কি করি পথ চিনতে পারি। ওয়া কাযালিকা, অনুরূপ تعلم منازل الشمس والقمر للاستدلال بذلك على القبلة وأوقات الصلوات والفصول ومعرفة الزوال, অনুরূপ সমস্যা নেই, কোনো বাধা নেই, দোষের কিছু নয় যদি আপনি চন্দ্র ও সূর্যের কক্ষপথ সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কেন? যাতে করে আপনি কেবলা চিনবেন এবং নামাজের টাইম চিনবেন। সূর্য আপনি যখন দেখছেন সূর্যটা এই দিকে, তখন আপনি জানছেন সূর্য কেবল উঠছে, এটা পূর্ব দিকে রয়েছে। যখন একটু উপরে আসলো ছায়া আপনার ছোট হয়ে আসলো, তখন কি সূর্য আস্তে আস্তে উপরে উঠছে, এখন জোহরের টাইম হয়েছে। সূর্য আরেকটু বড় হবে তখন কি মনে করবেন? সূর্য যখন আরেকটু আপনার ছায়া যখন বড় হবে মনে করবেন আসর হয়েছে, যখন ছায়া শেষ তখন কি মাগরিব হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার ইস্তেদলাল বা দলিল গ্রহণ করা সূর্যের মাধ্যমে, এবং আপনার ফুসুল বিভিন্ন মৌসুম, এখন সূর্যের তাপ কড়া না বেশি, কড়া না কম, কম কম মানেই বোঝা যাচ্ছে যে এখন আস্তে আস্তে শীত মৌসুম চলে আসছে, তো এটা দোষনীয় কিছু নয়। ওয়া মারিফাতি জাওয়াল, এবং সূর্য জাওয়াল হয়েছে কি না, অর্থাৎ পশ্চিম আকাশে ঢলে পড়লো কি না সূর্য, এটা আপনি সূর্যের মাধ্যমেই জানতে পারবেন। এটা বলছেন বিস্তারিত ইমাম খাত্তাবি রহিমাহুল্লাহ, أما علم النجوم الذي يدرك من طريق المشاهدة والحس, নক্ষত্রের জ্ঞান যা দেখার মাধ্যমে এবং অনুভূতির মাধ্যমে জানা যায়, কাল্লাযী ইউরাফু বিহি যাওয়াল, যার মাধ্যমে যাওয়াল হয়েছে কিনা, সূর্য ঢলে পড়েছে কিনা অথবা এখন মধ্যরাত্রি হয়েছে কিনা এটা জানা যায়। ওয়ায়ুআলামু বিহি জিহাতাল কিবলা, এবং তার মাধ্যমে জানা যায় কিবলার দিক। ফা ইন্নাহু গায়রু দাখিলুন ফিমা নুহিয়া আনহু, ইহা নিষেধে নিষেধ, যেই জ্যোতির্বিদ্যা সম্পর্কে নিষেধ করা হয়েছে তার অন্তর্ভুক্ত নয়। وَذَلِكَ أَنَّ مَعْرِفَةُ رَصْدِ الظِّلِّ لَيْسَ شَيْئًا بِأَكْثَرَ مِنَ أَنَّ الظِّلَّ مَا دَامَ مُتَنَاقِصًا فَالشَّمْسُ بَعْدَهُ صَاعِدَةٌ نَحْوَ وَسَطِ السَّمَاءِ, আর এটা এই জন্য যে أَنَّ مَعْرِفَةَ رَصْدِ الظِّلِّ, আপনি যে ছায়া আছে এই ছায়াটাকে পর্যবেক্ষণ করাটা এর চাইতে বেশি কিছু নয়, যে যখন ছায়াটা আপনার ছোট হতে থাকে, ছায়া যখন কি হয় ছোট হতে থাকে, ফাশামসু বাদাহু, অর্থাৎ এরপরে সূর্য কি হবে, সাইদাতুন নাহওয়া ওয়াসাতিস সামা মিনাল উফুকি শারকি, সূর্য আপনার ছায়া যখন ছোট হতে থাকবে তখন আপনি জানবেন কি যে সূর্যটা এখন পূর্ব দিগন্ত থেকে উঠে মধ্য বরাবর চলে আসছে, মিনাল শারকিল মিনাল উফুকি শারকি, উপরে যাচ্ছে সাথে পূর্ব দিগন্ত থেকে মধ্য বরাবর চলে যাচ্ছে, ছায়া তখন কি থাকে ছোট থাকে। ওয়াইজা আখাযা ফি যিয়াদাতি ফাশামসু হাবিতাতুন, আর যখন দেখবেন সূর্য আপনার ছায়া আস্তে আস্তে কি হচ্ছে বড় হচ্ছে, তখন আপনাকে জানতে হবে যে সূর্য আস্তে আস্তে নেমে যাচ্ছে কোথা থেকে, মিন ওয়াসাতিস সামা,
মধ্য আকাশ থেকে কোন দিকে নাহওয়াল উফুকিল গারবি অর্থাৎ পশ্চিম দিগন্তে যদি ছায়া ছোট হতে থাকে জানতে হবে এটা মধ্যখানে চলে এসেছে পূর্ব দিক থেকে আর যদি বড় হতে থাকে ছায়া তাহলে জানবেন যে আপনার সূর্য কোথায় যাচ্ছে পূর্ব দিগন্তে যাচ্ছে ওয়াহাদা ইলমুন ইয়াসিহু দারকুহু মিন জিহাতিল মুশাহাদা আর এই ইলমটা ইলমটার বিশুদ্ধতা জানা যাবে দেখার মাধ্যমে আপনি দেখেন দেখবেন যে যখন আপনার ছায়াটা ছোট হয়েছে নিশ্চিত সূর্যটা কি আছে মাথার উপরেই আপনার আছে ইল্লা আন্না আহলু হাযিহি সানাআতি কাদ দাব্বারুহু বিমা ইত্তাখাযু লাহু মিনাল আলা আল্লাতি ইয়াসতাগনি আন-নাযিরা ফিহা আন মুরাআতি মুদ্দাতিহি ওয়া মুরাসাদাতিহি আর তবে বর্তমান সময়ে যারা এই বিষয়ে পারদর্শী ও বিজ্ঞ লোক তারা কিছু আলা নির্ধারণ করেছেন যন্ত্র নির্ধারণ করেছেন যার মাধ্যমে এখন আর সূর্যের দিকে দেখার কোনো প্রয়োজন পড়ে না প্রত্যেক মসজিদে বেশিরভাগ মসজিদগুলোতে দেখেন না একটা করে নতুন নতুন বোর্ডের একটা ঘড়ি আসছে আপনার হাতে যদি ঘড়ি থাকে তো আপনি ঘড়ি দেখে চিনছেন আবার আল ফজর ঘড়ি আছে আপনার আজানের সময় কি করবে কিটকিট করে শব্দ করে আবার অনেক ফজর ঘড়ি আছে আজানের সময় হলে আজান দেয় তো এই আলা বা যন্ত্রগুলো আমাদেরকে এখন সূর্যের দিকে দেখা থেকে কি করেছে অমুখাপেক্ষী করে দিয়েছে ওয়ারাওয়া ইবনুল মুনজির আন মুজাহিদ মুজাহিদ থেকে ইবনে মুনজির বর্ণনা করেন আন্নাহু কানা লা ইয়ারা বাসান আন ইয়াতাআল্লামা রাজুলুন মানাজিলাল কামার তিনি চন্দ্রের যে কক্ষপথ এটা সম্পর্কে জ্ঞান অর্জন করাতে কোনো নিষেধের কিছু মনে করতেন না ইন্না আকীদাতুল মুসলিম এই পর্যন্ত মোটামুটি কথা শেষ এখন শেষে একটা উপসংহার এই ব্যাপারে বলছেন ডক্টর সালে ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে ইন্না আকীদাতুল মুসলিম হিয়া আযযু শাইইন ইনদাহ ইন্না আকীদাতুল মুসলিম এই কথাগুলো ওইগুলোর চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু খেয়াল করে শুনুন যে ইন্না আকীদাতুল মুসলিম নিশ্চয় মুসলিমের আকীদা হিয়া আযযু শাইইন ইনদাহ ইহা তাহার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস একজন মুসলমানের আকীদা যদি আকীদা নষ্ট হয়ে যায় পরকাল শেষ কিন্তু আকীদা যদি ঠিক থাকে আমল যদি একটু ত্রুটিপূর্ণ হয় আমরা মাগরিবের আগে পড়ছিলাম কারো সুপারিশ মুপারিশ পেয়ে ধাক্কা ধুক্কা খেয়ে যাওয়া যাবে কিন্তু আকীদা নষ্ট হয়ে গেলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই লিআন্না বিহা নাজাতুহু ওয়া সাআদাতুহু কারণ এই আকীদার উপরে নির্ভর করছে মুসলমানের কি তার নাজাত এবং তার সৌভাগ্য পরকালে ফায়াজিবু আলাইহি আন ইয়াহরিস আলা তাজান্নুবি মা ইউসিউ ইলাইহা অতএ প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলো যে তার আকীদা নষ্ট করে দেয় এমন জিনিস থেকে সে নিজে কি করবে বেঁচে থাকবে আও ইয়ামাসসুহা মিনাস শিরকিয়াতি ওয়াল খুরাফাতি ওয়াল বিদআ অথবা তার আকীদাকে স্পর্শ করবে বা ছুঁয়ে নেবে কোনো শিরক অপসংস্কৃতি অথবা বেদাত এগুলো থেকে তার আকীদাকে কি করবে অবশ্যই হেফাজত করতে হবে লিতাবকা সফিয়া মুদিয়া যাতে করে তার আকীদা কি থাকে পরিষ্কার এবং উজ্জ্বল থাকে ওয়াজালিকা বিলতিজামিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া মা আলাইহি সালাফুস সালেহ এটা কিভাবে সম্ভব আপনাকে কোরআন ও সহিহ হাদিস কি করতে হবে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে এবং সালফে সালেহীন যে সকল আকিদা পোষণ করতেন সেই আকিদাকে মজবুতভাবে ধারণ করতে হবে তবে আপনার আকিদা ঠিক থাকবে ওয়ালা ইয়াতিম মুজালিকা ইল্লা বিতাআল্লুমি হাযিহিল আকিদা আর আপনি সালফে সালেহীনের পথগ্রহণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সহি আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন এজন্য বারবার বলি যে কিছু সময় দিন যে সময়গুলোতে আপনি কিছু লেখাপড়া করবেন এবং দীন ইসলাম এর সঠিক জ্ঞান সম্পর্কে জ্ঞান অর্জন করবেন ওয়া মারিফাতি মা ইউযাদ্দুহা মিনাল আকাইদিল মুনহারিফা সাথে জানতে হবে যে এক সঠিক আকীদা যেরকম জানবেন বিপরীতমুখী বা তাওহীদ পরিপন্থী বিষয়গুলো আপনাকে জানতে হবে লাসিয়ামা ওয়া আন্নাহু কদ কাসুরা আল ইয়াউমা ফি সুফুফিল মুসলিমিন বিশেষ করে আমাদের এখনকার সময়ে কারণ এখন মুসলমানদের কাতারে এমন অনেক লোক প্রবেশ করেছে মা ইয়াহতারিফু তাদজিল যারা মানুষকে ধোঁকা দেওয়ার পথ গ্রহণ করেছে এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছে মানুষকে ধোঁকা দেওয়া ওয়া সাউদা ভেলকিতে ফেলে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া ওয়া তাআল্লুকে বিল কুবুরে ওয়াল আদরেহা কবর ও মাজারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছে আপনি খেয়াল করে দেখবেন যে যারা মাজার ও কবরের সাথে সংশ্লিষ্ট কোটি কোটি টাকার তারা মালিক অথচ দেখবেন অনেকে হয়তো সিগনেচার করতে জানে না আবার দেখবেন ওটাই ওদের পেশা আর অন্য কোনো তাদের চাকরি বাকরি নাই ওইখান থেকে আয় ওইখান থেকে খাই ওইখান থেকে জমা লিতলাবিল হাজাতি এবং
অনেক লোক আজকে কি করেছে, ওই সকল মাজার ও আপনার কবরের কাছে যাচ্ছে তাদের প্রয়োজন পূরণের জন্য, ওয়া তাফরিজিল কুরবাত এবং নিজেদের বিপদ দূরের জন্য, কামা কানা আলাইহিল মুশরিকুনাল আউওয়ালুনা আও আশাদ, যেমন আগের যুগের মুশরিকরা মূর্তির কাছে যেত, বরং এ সময়ের লোকেরা যেন আরো বেশি কঠিনভাবে এই মাজার ও কবরকে তারা গ্রহণ করেছে। ইযাফাতান ইলা ইত্তিখাযিহিম মা ইউসাম্মুনাহুম বিসাদা, সাথে সাথে এর সাথে যুক্ত হয়েছে কিছু লোককে তারা বাবা পীর ইত্যাদি নাম দিয়েছে, ওয়া আসহাবুত তুরুকিস সুফিয়্যা আরবাবাম মিন দুনিল্লাহ, এবং বিভিন্ন সুফিবাদের তরিকা তারা ইয়া করেছে, নকশবন্দিয়া, তারপরে সাজেলিয়া, রেফাইয়া, আরো কত কি, আমার যে সুফিবাদের বই আছে সংকলন সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন, 8টা থেকে 10টা তাদের তরিকার কথা ওখানে উল্লেখ আছে। শেখ আব্দুল্লাহ শাহিদ হাফেজাহুল্লাহ উনিও হয়তো বেশ কিছু উল্লেখ করেছেন, তো মেলা তাদের তরিকা আছে, এগুলোর মাধ্যমে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব হিসেবে যেন গ্রহণ করেছে। ইয়াশরাউনা লি আতবাইহিম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তারা তাদের অনুসারীদের জন্য এমন দিন প্রণয়ন করে যা আল্লাহ তাআলা কি করেননি, নির্ধারণ করেননি। এই যে কিছু কিছু পীর আছে তাদের মজলিসে আপনি দেখবেন যখন জিকির আজকার তাদের আলোচনা হয়, আলোচনার মধ্যে ইসলামী মজলিস হবে শান্ত, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে থাকতেন যেন তাদের মাথায় কি পাখি বসে আছে, পাখিটা যেন উড়ে না যায় এই অবস্থা হতো, কিন্তু এখন কি অবস্থা, চট করে লাফ দিয়ে সামিয়ানার উপরে উঠে যায়, আবার উল্টা হয়ে পাটা উপর দিকে করে নিচে ঝুলে হু হা করে। এরকমই একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল যিনি আপনার কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন এক সময়, এবং এই সুযোগে তাকে রিয়াদ বিশ্ববিদ্যালয়ে একটা কোর্স করার সুযোগ দেওয়া হয়েছিল। তো উনি এসে, উনার বাড়ি ছিল আপনার বরিশালের বাবুগঞ্জ বা বাবুগঞ্জ না কি একটা ইয়ে আছে থানা, কি বাবুগঞ্জ বাবুগঞ্জ না কি জন্য আছে, আমি গেছি তার সাথে। তো এই ভাই উনি যখন এখান থেকে হকটা জেনে গেলেন তখন উনি ওই সকল মজলিসে যাওয়ার পর দেখেন যে এমন এসে যায় যে পিছনের লোকটা সামনের লোকটাকে দেখা দেখি নাই, ঘপ করে ওর ইয়ার ঘাড়ের উপরে চড়ে যায়, আশ্চর্য ব্যাপার, একটা লোক আরেকটা লোকের ঘাড়ে চড়ে যাচ্ছে, ওর কোথায় লাগে না লাগে আল্লাহই মালুম। তখন এই লোকটা বলে নিষেধ করে, তারপর কেউ নিষেধ শুনে না, তখন সে করলো কি যে এদেরকে একটু শায়েস্তা করতে হবে। হ্যাঁ, উনি নিজেই বলেছেন, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ উনি ছিলেন, আমি ছিলাম তাদের সাথে। তো উনি বললেন যে ভাই তখন আর কি করবো, পারি না এদের সাথে, তখন এদের এস কত আসে এটা একটু পরীক্ষার জন্য আমি একটা সুই নিয়ে গেলাম। হ্যাঁ, তো একটা সুই নিয়ে গিয়ে যখন আমার সামনে দেখি একটা লাভ দিচ্ছে আর একটার উপরে, তখন আমি একটু দিয়ে দিই, দিলেই দেখি এদিক ওদিক তাকাতেই করে আর এস থাকে না। তো এই অবস্থা, তখন বুঝতে পারলাম আসলে ভণ্ড কোনো এস এদের ভিতরে নেই। তারপরে উনি যেহেতু বিদেশ থেকে ইয়াগ করে গেছেন, সরকারের মাধ্যমে একটা ডিগ্রি নিয়ে গেছেন, তাই তাকে বড় বড় মজলিসের সভাপতির দায়িত্ব দেওয়া হতো বা প্রধান বক্তাও তাকে অনেক সময় করা হতো। তো এক মজলিসে উনি বলছেন যে ওনার দুলাভাই উপস্থিত ছিলেন, আর ওনার দুলাভাইও একজন বড় আলেম ছিলেন, আর ওটা কিন্তু ওই এসকের মজলিসই ছিল। তো দুলাভাই জানে যে এই এ কিন্তু একটু টেড়া হয়ে গেছে, সহি আকিদা গ্রহণ করেছে, যার ফলে সে কিন্তু তার ব্যাপারে সবসময় সাবধান ও সতর্ক থাকতো। তো দেখে কি যে ওইদিকে আলোচনা চলছে, আর একজন লোক তখন ও নিজের পেটের মধ্যে হাত দিয়ে ওহ এইভাবে করা শুরু করছে। তো এই সুযোগে উনি তখন তাকে গিয়ে জাঁপিয়ে ধরছেন, দিয়ে বলছেন যে ভাই কি হয়েছে, আপনার পেটের ব্যথা না কি খবর? তো আসলে তো পেটের ব্যথা না, এবং এগুলো ভুয়া একটা ইয়া। তো একবার দুইবার করার পর যখন ও এগুলো ছাড়ে না, তখন তৃতীয়বার গিয়ে ওর গলা টিপে ধরছে, গলা টিপে ধরে তখন ওর জাঁপটায় ধরছে, আর ও এবার গঙ্গানি শুরু করছে, গলা টিপলে তো গঙ্গানি শুরু করবেই। তখন ওর দুল্লাভাই এসে বলছে এই পাগলা ছেড়ে দে তাড়াতাড়ি, মরবে তো। আমি কই, ও তখন বলছে যে দুল্লাভাই আমার এসক উঠে গেছে, আপনি ছাড়েন আমাকে। হ্যাঁ, তো ও ওকে জাবড়িয়ে ধরছে। এ হচ্ছে সুফিবাদের এসক আর এইসব বাতিল লাফালাফি। আর এক এক পীরের তো জানি না, এগুলো জগতে যেহেতু আল্লাহ ঢোকায়নি, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো এই সকল পীরদের এক একজনের এক এক জিকির, কেন এক এক জিকির, যাতে আমার তরিকার সাথে আপনার তরিকা মিলে না যায়, এই জন্য একটু পার্থক্য করতেই হবে, না হলে তো আমার তরিকা আলাদা হবে না এবং আপনার তরিকার সাথে আমার তরিকার মিল হয়ে যাবে। কোন একদিন কোন পেপারে বা কোথায় পড়লাম যেন, বা কোনো হয়তো মাসিক পত্রিকাতে পড়লাম যে লিখেছে যে একজন পীর, সে যখন পীর হয়েছে তখন তার মুরিদকে একটা গাদা হাত দিয়ে দিছে, তো ছোট একটা বাচ্চা হাত দিয়ে দিছে, এই বাচ্চাটা নিয়ে যেতে যেতে এক জায়গায় মরে গেছে। তখন মুরিদে করছে কি, ওই জায়গায় একটা মাজার বানিয়ে ফেলেছে রাতারাতি, তারপরে জমজমাট তার ব্যবসা হয়ে গেছে,
তারপরে তখন অনেক টাকা পয়সা এবং এখন দেখা যাচ্ছে যে তার যে পীর ওই পীরের চাইতে মুরিদের ব্যবসা জমজমাট। তখন পীর একদিন জিজ্ঞাসা করছে, হারে অমুক কলিমুদ্দিন সলিমুদ্দিন, তোর ব্যবসা এত জমজমাট হলো, ব্যাপারটা কি? তো কিসের মাদার করেছিস সেটা? কয়, হুজুর কেন, আপনি যে আমার একটা গাধার বাচ্চা দিছিলেন, ওই গাধার বাচ্চাটা এই রাস্তায় এসে এখানে মরে যায়, তখন আমি এটা মাদার করে বলাইছি। কয়, ও এই ঘটনা? কয়, তাহলে আজকে তোরে আমি রাত ফাঁস করি, আমি যে মাদারটা করছি ওইটা ছিল এই গাধিটার মা। তো এই হচ্ছে আসলে সত্যিকার অর্থে মাজারগুলোর আসল ইতিহাস। এরকম অনেক মাজারে কোনো লাশ নেই, কিছু নেই। আমাদের ওইখানে রংপুর যেতে একটা রাস্তার মোড়ে মাজার আছে, পাগলা পীরের মাজার, পাগলাও নাকি এখন পীর হয়। আবার অনেক জায়গায় আছে ন্যাংটা পীর, ন্যাংটাও নাকি এখন পীর হয়। আর একটা আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ প্রখ্যাত আলেম ছিলেন সালাফিদের, তিনি একটা ঘটনা উল্লেখ করেছিলেন যে দিনাজপুরের কোনো এক জঙ্গলের ভিতর দিয়ে বাজারের একটা রাস্তা ছিল, বাজারের একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে মানুষেরা প্রতিদিন হাটে যেত, যেদিন তাদের হাট বসত। তো একদিন এক লোক দুধ নিয়ে যাচ্ছেন, আপনারা জানেন যে অনেক গোয়ালের অনেক দুধ হয়, আর ওই দুধগুলো তারা ভারে করে নিয়ে যান, মানে পিছনে সামনে, আর এটা যাতে ওই আপনার ওই ধাক্কা খেয়ে না পড়ে যায় বা এভাবে আপ ডাউন না হয়, তাই কিছু কলা পাতা অনেকে দিয়ে দেয়। তো একজন লোক এইভাবে নিয়ে যাচ্ছে, তো ও দেখছে যে রাস্তায় একটা শিয়াল বা কুকুরে পায়খানা করে রেখেছে। তো উনি ভাবলেন যে এইখানে যখন এই পায়খানাটা আছে তো মানুষের পায়ে লাগতে পারে, বা এটা একটা খারাপ জিনিস, তো আমি কি করতে পারি এখানে এই পায়খানাটাকে ঢাকার জন্য? তখন সে করলো কি, তার কাছে আর কিছুই ছিল না, তখন সে ওই একটা কলার পাতা উঠিয়ে পায়খানাটা ঢেকে দিল। আরেকজন আলুওয়ালা যাচ্ছে, আরে দুধওয়ালা এখানে দুধ দিয়ে গেছে, তো আমিও কিছু দিই, একটা আলু দিয়ে দিছে, বেগুনওয়ালা বেগুন দিছে। এইভাবে রাস্তা বাজারে তো কত লোক যায়, যখন দেখেছে তখন এটাকে কিছু মনে করে আর একটু না একটু দিয়ে যায়। তো এইভাবে দেখা গেল যে সন্ধ্যার সময় মাশাআল্লাহ বেশ কিছু জমা হয়ে গেছে। তো কিছুদিন যাওয়ার পরে একটা মহল চিন্তা করলো যে এই এটাকে তো সুযোগ হিসেবে লুফে নেওয়া যায়, তাই তারা করলো কি, ওই জিনিসগুলো সন্ধ্যা হলে ওরা নিয়ে চলে যেত। তো এইভাবে কিছুদিন ব্যবসা চলার পরে একদিন তারা চিন্তা করলো যে এইভাবে আর কতদিন ব্যবসা করব, নিশ্চয়ই এখানে একটা কিছু করা দরকার। তো রাতারাতি তারা কলা গাছ দিয়ে ওইখানে একটা মাজার বানালো, মাজার বানানোর পরে রাত্রেই তারা পাকা করে ফেললো এই জায়গাটা। এখন চিন্তা করছে এটার নাম দিব কি, এই পীরের বা এই মাজারের নাম দিব কি। তখন তারা চিন্তা করলো যে এটা হচ্ছে জঙ্গল, জঙ্গলের মধ্যখানে জায়গাটা, আর এই জঙ্গলে আছে বেশ কিছু শিয়াল যা সারা রাত্রি ধরে হা হু করে চিল্লায়। তখন এই মাজারের নাম দেওয়া হলো শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার, নউযুবিল্লাহ। তো এইভাবে আমাদের দেশে অসংখ্য মাজার গড়ে উঠেছে, যেগুলোর যেগুলো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে নতুন শরীয়ত এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ওই কথাই শাইখ এখানে বলেছেন, ইয়াশরাউনা লিআতবাইহিম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, এই সমস্ত লোকেরা তাদের অনুসারীদের জন্য এমন দিন নির্ধারণ করে যার অনুমতি আল্লাহ দেননি। এরকম কথাও তো আপনারা শুনেছেন যে সুফিবাদের চরম মানে সর্বোচ্চ চূড়ায় যখন চরম পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তখন সে ফানাফিল্লা হয়ে যায়, ওর গায়ে তখন লুঙ্গি কাপড় আছে কিনা সে বুঝতে পারে না, তখন সে কি করছে না করছে সেটাও সে বুঝতে পারে না, ওই সময় তার উপর থেকে শরীয়ত রহিত হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন, তারপরও তিনি নামাজে উপস্থিত হয়েছিলেন, বসে বসে নামাজ পড়িয়েছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূলের উপর থেকে শরীয়ত রহিত হয়ে যায় না, আর এই সকল শয়তানদের উপর থেকে শরীয়ত রহিত হয়ে যায়, আসলে হবেই তো, কারণ তারা শরীয়ত বলে কোনো কিছু মানে না। আপনারা কি খেয়াল করে দেখেছেন যে প্রত্যেকটা মাজারে যারা লাল শালু আর ওই জটলাওয়ালা, এরা কোনো সময় নামাজ পড়ে না, এরা নামাজ পড়ে না, ওরা ওইভাবে বসে থাকে, আর ওই গাজার কলকি টানে। মাজারগুলোর ভিতরের খবর নিয়ে দেখবেন এই অবস্থাগুলোই ঘটে, এবং অনেক মাজারে নাউযুবিল্লাহ মিন যালিক নারী ব্যবসা পর্যন্ত চলে। আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ফালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ভালো কাজে তৌফিক দাতা এবং মন্দ কাজ থেকে বাধা দানকারী নেই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখন হক বুঝতে শিখেছেন, আপনারা আমরা প্রত্যেকের আমাদের দায়িত্ব হলো কিছু না কিছু আমাদের দেশে দাওয়াতি কাজ করা।
আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন আমাদের দেশ তাওহীদের দেশে পরিণত হবে। এখন আমরা বুঝতে শিখেছি একদিন আমাদের ছেলেমেয়েরা আসবে, পরবর্তী জেনারেশন আসবে, আর সেই জেনারেশনরা ইনশাআল্লাহ তারা তাওহীদের উপরে লালিত পালিত হবে। আমরা তো কেবল দিশা পেয়েছি, ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা তাওহীদের উপরে গড়তে পারি তাহলে আস্তে আস্তে দেশ থেকে শিরক ও বেদাত দূর হয়ে যাবে। আপনারা জানেন যে ইহুদিরা তারা 50 বছর 100 বছরের প্ল্যান প্রোগ্রাম করে, একটা কাজ 50 বছর পরে হবে, এখন থেকে কাজ শুরু করেছে, 100 বছর পর হবে কিন্তু এখন থেকে ধীরে ধীরে কাজ শুরু করেছে। ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না? লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার আমাদের কিছুই নেই। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ দাওয়াতি কাজে সহযোগিতা করবেন, তবে আমাদের উদ্যম লাগবে, আমাদের প্রচেষ্টা লাগবে, আমাদের কে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম তা হলো জ্যোতির্বিদ্যা সম্পর্কে। আল্লাহ তাআলা যেন এই জ্যোতির্বিদ্যার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং তারকা সংক্রান্ত যে উপকারগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের আত্মীয়-স্বজন যারা মারা গেছেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যার যে সমস্যা অসুখ বিসুখ বালা মুসিবত আছে আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন ভাই ইয়ামিন ভাই, তাকে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছেন, আল্লাহ যেন তার ছেলে সন্তানকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহুম্মা আমিন। দিনের বড় আলেম এবং খাদিম হিসেবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ছেলেকে মেধাবী করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।